নমস্কার দর্শক বন্ধুরা, সান্ত্বনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, শুভেচ্ছা জানালাম। আজ আপনাদের দেখাবো কলকাতা স্টাইলের বাংলার উপকরণগুলো হলো ময়দা 2 কাপ, দুধ 1 কাপ, বেকিং পাউডার আধা চামচ, ঘি 2 চামচ, চিনি 1 কাপ, আর লাগবে লবণ ও তেল। ময়দাতে 1 চিমটে লবণ দিলাম, 2 চামচ ঘি দিলাম, আধা চামচ বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে ডো বানাবো। আপনারা জল দিয়েও ডো বানাতে পারেন। এইরকম ডো হয়েছে, 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। কড়াইতে 1 কাপ জল দিলাম, চিনির রস বানাবো, 1 কাপ চিনি দিলাম, ছোট এলাচ দিলাম। এইভাবে 5 মিনিট নেড়ে নেব। রসে অল্প কেশর দিতে পারেন। উপরের ফেনাটা তুলে নিচ্ছে। চিনির রস তৈরি হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। মাঝখানে আবার কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এবার গজা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কম আছে, গজাগুলো ভেজে নেব। দেখুন কেমন খাস্তা হচ্ছে, পাল্টে নেব। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন। ভাজা হয়ে গেছে, নিমিয়ে দিলাম। সবগুলো তুলে নিয়েছি। যে চিনির রসটা তৈরি করেছিলাম অল্প গরম করে দিচ্ছি। গজাগুলো আধ ঘন্টা রসে ডুবিয়ে রাখো। এইভাবে আধা ঘন্টা রসে ডুবিয়ে রাখো। আধা ঘন্টা হয়ে গেছে, রস ভেতরে ঢুকে গেছে, এবার তুলে নেব।
দেখুন বাংলার বিখ্যাত গজা হয়ে গেছে, পরিবেশন করলাম।